পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা হয়তো অলরেডি জেনে গিয়েছ গতকাল একটা বৈঠক হয়েছে মার্চ এবং এপ্রিল মাসে স্কুলে গিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে এরকম একটা কিন্তু সবুজ সংকেত পাওয়া যাচ্ছে একটা মিটিংয়ে কিন্তু সেরকমই স্থির হয়েছে শিক্ষা দপ্তরের কাছে কিন্তু এইভাবেই একটা প্রস্তাব গেছে যে মার্চ এবং এপ্রিল মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হতে পারে সম্ভাবনা কিন্তু এরকম দেখা যাচ্ছে হয়তো নাও হতে পারে একটু পরবর্তী সময়েও হতে পারে দেখা যাক কি হয় এবং পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্চ এবং এপ্রিলেই হবে কি না এবং আর কি কি সিদ্ধান্ত সে বৈঠকে গৃহীত হচ্ছে হয়েছে সেই সম্বন্ধে আজকে একটু আলোকপাত করি আগামী বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফের খাতা কলমেই নেওয়া হবে তবে দিল্লি বোর্ডগুলির মতো অর্থাৎ সিবিএসি আইসিএসসি আইএসসির মতো কিন্তু দুদফায় হবে না একবারেই হবে পরীক্ষা টেস্ট হবে কিনা অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে কিনা যেটা ছাত্রছাত্রীদের কিন্তু একটা বড় চিন্তা সেটা হবে কি না তা স্কুলগুলোর ওপর ছেড়ে দেবে রাজ্য সরকার অর্থাৎ স্কুলগুলো ঠিক করবে তারা টেস্ট পরীক্ষা নেবে কিনা বুধবার স্কুল শিক্ষা দপ্তরের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিকভাবে ঠিক হয়েছে আগামী বছর মার্চে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চ মাধ্যমিক হবে মুখ্যমন্ত্রীর সম্মতি মিললে রুটিন ঘোষণা করা হবে একটা কিন্তু খসড়া রুটিনও কিন্তু তৈরি হয়ে গেছে এটা আগেও আমি চ্যানেলে ভিডিও পোস্ট করেছি সেই খসড়া রুটিনও পাঠানো হয়েছে সিবিএসি আইসিএসসি বোর্ড দশম দ্বাদশ স্তরের চূড়ান্ত পরীক্ষা অফলাইনে নেওয়ার ঘোষণা করেছে পর্ষদ এবং সংসদের কর্তারা মুখ খুলতে না চাইলেও নিশ্চিত করেছেন সরকারি শিলমোহর মিললে ওই সময়ই ফের খাতায় কলমে দুই মেগা পরীক্ষা হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এপ্রিলের শেষে সিবিএসই দশম দ্বাদশ এবং দ্বাদশের পরীক্ষার দিন জানিয়ে দিয়েছে সিআইএসসিও ঘোষণা করেছে দুটি সেমিস্টারের মাধ্যমে পরীক্ষা হবে দুটি দিল্লি বোর্ডের তুলনায় এরাজ্যে বেশ কয়েকগুণ ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসে গত বছর মার্চ মাস থেকে স্কুল বন্ধ থাকায় কোনো ক্লাসের পরীক্ষাই হয়নি অফলাইনে পরীক্ষা না নিলে মূল্যায়ন প্রক্রিয়া সমস্যার ষোলোই নভেম্বর থেকে খুলছে স্কুল নবম থেকে দ্বাদশের ক্লাস হবে এবার পরীক্ষা নিতে অসুবিধা হবে না বলে মনে করছে পর্ষদ এবং সংসদ এদিন দুটি পরীক্ষার খসড়া রুটিন জমা পড়েছে স্কুল শিক্ষা দপ্তরে নবান্নের সায় মিললে চূড়ান্ত ঘোষণা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে চলতি বছরে প্রায় কুড়ি লক্ষ ছাত্রছাত্রী করোনার প্রকোপে পরীক্ষায় বসতে পারেনি তবে প্রত্যেকেই মার্কশিট পেয়েছে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পর্ষদ এবং সংসদ আগামী বছর অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে প্রস্তাব পেশ করেছে এক অফিসার জানিয়েছেন এবার শুধু মুখ্যমন্ত্রীর সম্মতি মেলার অপেক্ষা মাধ্যমিকের মার্কশিট তৈরি হয়েছিল নবম শ্রেণীতে পাওয়া নম্বরের অর্ধেক এবং দশমে অভ্যন্তরীণ মূল্যায়নে পাওয়া নম্বরের পাঁচ গুণ যোগ করে উচ্চ মাধ্যমিকের মূল্যায়নে জোর দেওয়া হয় মাধ্যমিক একাদশে প্রাপ্ত নম্বরের ওপর যেটা এই বছরে মাধ্যমিক যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছে সেটা বলা হয়েছে কিন্তু চলতি বছরে আগামী দু হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু কোনো পরীক্ষা হয়নি তাই এই পদ্ধতিতে কিন্তু কখনোই মূল্যায়ন সম্ভব নয় পাশাপাশি দু হাজার একুশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের থেকে ফি নেওয়া হলেও প্রশ্নপত্র ছাপা তা বিলির জন্য গাড়ি উত্তরপত্র বিলি খাতা দেখার জন্য শিক্ষকদের সাম্মানিক পরীক্ষকদের ভাতা ইত্যাদি খাতে খরচ হয়নি আগামী বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য ফি নেওয়া হয়েছে করোনার প্রকোপও কমছে সব দিক খতিয়ে দেখে খাতায় কলমে পরীক্ষা নেওয়ার পক্ষে সায় দিয়েছে পর্ষদ এবং সংসদ এ ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আগামী বছরের সম্ভাব্য তারিখ টেস্ট পরীক্ষার সম্ভাব্যতা এবং অন্যান্য বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ের ডিটেলস আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ